কেমন আছো তোমরা? আশা করব তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজ আবার চলে এলাম তোমাদের জন্য সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমি বেলা 11টা থেকে শুরু করছি। সকাল সকাল দেখো হাঁড়িতে চাল দিয়েছি, কাদের জন্য? আমার রাস্তার ডগিদের জন্য আর আমার চিনির জন্য। ওদের খাবারই আমি সবার প্রথমে বসিয়ে নিই। এখন আমি ভাতটা বসিয়ে নিলাম। যে হারে গরম পড়েছে, বোতলের পর বোতল শুধু জলই শেষ হচ্ছে। জল ছাড়া এই গরমে যেন কিছুই খেতে ইচ্ছে করছে না। তো এখন আমি ঘরের সমস্ত বোতলগুলো ভরে নিচ্ছি। এইটা হলো আমার ডাইনিং টেবিল। এই রকম ডাইনিং টেবিল কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ডাইনিং টেবিলের অবস্থাটা দেখেছো? এই রকমই হাল হয়ে থাকে সব সময়। রিন্টুও গাড়ির চাবি এনে রেখে দেবে, আমিও গাড়ির চাবি এনে রেখে দেবো, তারপর তো যা পারি সবই যেন এই টেবিলের ওপরেই রাখা থাকে। এখন আমি টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে এই যে দেখো আমার এই টেবিল ক্লথটা পেতে নিচ্ছি। এটা আগের দিন মনে আছে তোমাদের বলেছিলাম চা পড়ে গেছিলো, তো সেটা আবার কেচে পরিষ্কার করে এখন পেতে নিলাম। আর দেখো বোতলগুলো ভরেছি, সেগুলো আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই দেখো টেবিলের ওপর কিন্তু আমার চিনিবাবুর ওষুধগুলো রাখা থাকে, না হলে যে আমি একদমই ভুলে যাই অন্য জায়গায় রাখলে। তো এখানে রাখলে কি হয়, মনে করে করে ওকে ওষুধগুলো খাওয়াতে পারি যেহেতু চোখের সামনে থাকে। তো এই দেখো আমার টেবিলটা এখন গোছানো হয়ে গেল। সকাল থেকে উঠে আজকে কিন্তু ঘর গোছানোর দায়িত্ব নিয়েছি। আর এখন একটু গরম হচ্ছে, তাই ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা বেলের পানা খেয়ে নিই। তো একটা নিয়ে যাই, রিন্টুকে গিয়ে দিয়ে দিই। উনি বাবু তো অফিসের কাজ করছে ঘরে বসে, ওকে দেখানো যাবে না। এই দেখো আমি বসে এখন বেলের পানাটা খেয়ে নিচ্ছি। তোমাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো সেটা কি সেটা আমি তোমাদের পরে পরে বলছি। এখন দেখো আমি চিচিঙ্গেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। চিচিঙ্গে আমি সবসময় ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিই, কারণ হচ্ছে চিচিঙ্গে পরে ধুলে ভাজার সময় না অনেক জল বেরোয়। তো এখন আমি চিচিঙ্গেগুলো একদম জিরি জিরি করে কেটে নিচ্ছি। এবার চলো তোমাদের তাড়াতাড়ি করে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি কড়াইয়ে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম, এই রান্নাটা রিফাইন তেলে ভালো লাগে না। তারপর আমি কড়াইয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এরপর আমি এই চিচিঙ্গেটা কড়াইয়ে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা বেশি দেওয়ার দরকার নেই, আর এটা কিন্তু ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। এটা একদিকে ভাজা হোক, আর একদিকে আমি এখানে দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, যেটা আমি শিলে বেটে নেব। পোস্তটা বাড়তে বাড়তে এদিকে দেখো আমার চিচিঙ্গেটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখানে আমার ঘরে একটু নারকলের দুধের পাউডার ছিল, সেটা আমি একটু জলে ভিজিয়ে নিলাম। আর এখানে দেখো অ্যাড করলাম একটু চিনি। মিষ্টিটা অবশ্যই দিও, মিষ্টি দিলে একটু খাবারটা ব্যালেন্স হয়। আর তারপর আমি দিয়ে দিলাম নারকলের দুধটা। এটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। দেখো আমার খাবারটা রেডি হয়ে গেছে। এটা হলো চিচিঙ্গে পোস্ত বা
ভাবছি ঝিঙ্গে পোস্ত নারকল দিয়ে কি নাম দেবো আমি ঠিক জানি না, তোমরাই বলো। তো এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা ট্রাই করে দেখো। এই দেখো প্রথম পাতেই কিন্তু আমি চিচিঙ্গে দিয়ে ভালো করে জমিয়ে খেয়ে নিলাম, আর তারপর ছিল হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল করেছিলাম। আজকে সকাল থেকে ক্যামেরার সামনে একবারও আসিনি, এখন এলাম। এখন বাজে হচ্ছে প্রায় 5:30-6:45 এরকম হবে। আর আজকে পুরো আকাশটা দেখেছো পুরো কালো করে এসেছে, আর তেমনি জোরে ঝড় হয়েছে, আর এখন বৃষ্টি হচ্ছে। একটু আগে আরও জোরে বৃষ্টি হচ্ছিলো, এখন একটু টিপটিপ করে হচ্ছে। তো আমি ছাদে এসেছি, কেন এসেছি আমি কোথায় গেল, এই যে আমার এটা হচ্ছে নিচে যাওয়ার আর কি দরজা। তো এখানে আমার একটা দড়ি আছে, তো সেখানে কিছু জামাকাপড় মেলা রয়েছে, তো সেইগুলো নিতে যাওয়ার জন্যই উপরে এসেছি। তো ভাবলাম যে এখন একটু ছাদে ঘুরছি, তো তোমাদের সাথে একটু কথা বলাই যায়। আর আজকে ওয়েদারটা সত্যি ক্লিপটা পড়ে যাচ্ছিলো, আজকের ওয়েদারটা সত্যি এত সুন্দর হয়ে গেছে, মানে ভীষণ ভালো লাগছে। আর এই ওয়েদারে দেখবে খুব ইচ্ছা হয় যে বেশ জমিয়ে একটু আদা দিয়ে চা হবে, আর তার সাথে একটু চপ হলে ভালো হয়। কিন্তু নিতে যাওয়ার মতো কেউ নেই আমার, কারণ রিন্টু এখন অফিসের কাজ করছে ঘরে বসে, আর আমি তোমাদের সাথে একটু বকবক করছি। তো চলো নিচে যাই, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আমি দেখি এখনও তোমাদের সাথে তোমাদের কাছে কী কী নিয়ে আসতে পারি। এক এক সময় এটা হয়, ক্যামেরার সামনে তোতলে যাই, এখনও তো সেইরমভাবে প্রফেশনাল হয়ে উঠতে পারিনি, তাই একটু অসুবিধা হয়, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো জামাকাপড়গুলো তুলি, তুলে নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। ছাদ থেকে নিচে এসে রিন্টুকে বললাম যে আজকে একটু বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে ওয়েদারটা, তুমি একটু চপ বা সিঙাড়া এরম কিছু এনে দেবে গো, তাহলে একটু চা দিয়ে খাওয়া যায়। তো ও বললো ঠিক আছে দাঁড়াও আমি গিয়ে এনে দিচ্ছি। তো গেল এখন সিঙাড়া আনতে। আর আজকে দেখো না সকাল থেকে আমার বিছানাটা গুছিয়ে ওঠা হয়নি, এখন তাই ভালো করে চাদর টাদর পেতে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তো এই দেখো রিন্টু চলেও এসেছে আর ও সিঙাড়া নিয়ে এসেছে। তো চলো সিঙাড়া চাটা আজকে সন্ধেটা জমিয়ে খাই। সিঙাড়া আর চা নিয়ে বসেছি, আর এই দেখো রিন্টু আবার লেজও নিয়ে এসেছিলো, তো লেজটাও খাওয়া হলো। এখন এবার চলে এলাম রান্নাঘরে, এসে এই বাসনগুলো একটু ধুয়ে নিই। তো চায়ের বাসন টাসন আমি আর দিদিকে দিই না, এগুলো আমি নিজেই করে নিই। তো চলো বাসনগুলো পরিষ্কার করে নিই, এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে সকাল থেকে তো আমার চিনিবাবুকে দেখানোই হয়নি, তাই এখন চিনিবাবুকে একটু তোমরা দেখে নাও। এই যে আমাদের চিনিবাবু বসে আছে এখন, আজকে ওর তো ভীষণ আনন্দ হচ্ছে, কারণ হচ্ছে আজকে বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, তাই না চিনু? তাই না, বলো সবাইকে, বলো যে আজকে আমি ভীষণ হ্যাপি হ্যাপি আছি, হ্যাপি হ্যাপি আছি, বলো সবাইকে। এদের সত্যি গরমে ভীষণ কষ্ট হয় গো, এদের সারা গায়ে দেখো না লোম ভর্তি, কষ্ট হয় না চিনুর? চিনুর কষ্ট হয় না? আমি তো তাই বলছি আমার বন্ধুদেরকে যে আমার চিনুরও কষ্ট হয়।
এই সমস্ত কিছু কাজকর্ম সেরে এখন একটু ফ্রি হয়েছি আর ভাবছি আজকের ব্লগটা সকাল থেকে ধরিনি, এখন একটু এডিট করব। এখন আমি একটু ফ্রি টাইম আছি, আর হলো আজকে ডিনারে সেরকম কিছু ঝামেলা রাখিনি। আজকে রিন্টুকে বলেছি যে তুমি আমাদের জন্য রুটি নিয়ে চলে আসবে, আর ঘরে ডিম আছে, ডিম ভেজে নেবো, আর সকালে তরি তরকারিও আছে, ওই দিয়ে রাতটা হয়ে যাবে। আর আজকে যতটা চেষ্টা করেছি ব্লগে অনেকটা কিছু তুলে ধরার, তো এডিট করি এখন বসে, কতক্ষণের যেই ব্লগটা হবে আমি জানি না, তো আমি চেষ্টা করি যে ছোটোর মধ্যেই ব্লগ রাখার। ঠিক আছে, চলো এই ব্লগটা আর কন্টিনিউ করছি না। তো আমার ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছেড়ে যাওয়ার সময় একটা লাইক করো। তোমরা অনেকে দেখছো হয়তো লাইক করতে ভুলে যাচ্ছ, তো মনে করে লাইক করে যেও। আর হলো যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, তারা যদি চাও তোমাদের এই দিদি বা বোন ইউটিউবে একটু জায়গা করে নিক, তো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা।